स्टॉप क्वार्टर এখানে অলরেডি টাইপ 1 কোয়ার্টার একটা রয়েছে চারটি টাইপ 2 কোয়ার্টার রয়েছে চারটি এবং টাইপ 3 কোয়ার্টার রয়েছে দুটি তো সেইভাবে এখানে এছাড়াও মর্গ রয়েছে জেনারেটর রুম রয়েছে ড্রাইভারদের জন্য রুম রয়েছে টোটাল আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রায় 5,40,00,000 টাকা এখানে বরাদ্দ হয়েছে খরচ হয়েছে আমাদের ত্রিপুরা সরকারের যে দিশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় উন্নয়নের কথা বলেন তো উন্নয়ন ছাড়া তো আমরা কিছু করতে পারবো না উন্নয়নই করতে হবে আর উন্নয়ন কার সাথে গরিব সাধারণ সব যারা মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ সবার জন্য আমরা উন্নয়নের যে ধারাবাহিকতা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে পেয়েছি সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি শুধু হেলথ সেক্টরে না আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্পোর্টসে এগ্রিকালচারে সমস্ত ডিপার্টমেন্টে আমরা এখন আমরা উন্নতির দিকে আমরা যাচ্ছি আপনারা জানেন যে হীরা মডেলের কথা বলেছেন হাইওয়ে এখন ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ চলছে 7টা ন্যাশনাল হাইওয়ে আরও উনি বরাদ্দ করেছেন 4টে রুপোয়ের জন্য বরাদ্দ করেছেন এবং একটা আমাদের যে ন্যাশনাল হাইওয়ে 08 সেটার জন্য আমি যখন গুয়াহাটিতে গিয়ে আমাদের মাননীয় নীতিন গাডকারিজি ওখানে ছিলেন তো ওনাকে যখন আমি বললাম যে এটা আমার রিকোয়েস্ট ছিল যে আমাদের এই 08 যে ন্যাশনাল হাইওয়ে সেটা চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত যেটা ফোর লেন করা হবে উনি সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে 31 পলিসি সেটা মেনে উনি সাথে সাথে বরাদ্দ করেছেন এবং তার মূল্য টোটাল 10,222 কোটি টাকা মানে ভাবা যায় না যেভাবে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছে সমস্ত নর্থ ইস্টের মধ্যে একটা সুন্দর আগে আমরা দেখতাম নর্থ ইস্টের এক স্টেটের মধ্যে উগ্রপন্থীর যে কার্যকলাপ আমরা দেখেছি হিংসাত্মক কার্যকলাপ আমরা দেখেছি বর্তমানে সমস্ত অষ্টলক্ষ্মী নিয়ে আখ্যায়িত করেছে একটা আমাদের যে নর্থ ইস্টের যে রাজ্য আছে সবার মধ্যে একটা মেল বন্ধন করেছে জাতি জনজাতি ভাবে যাতে সেই যে বন্ধন সেটা যেন শক্তিশালী হয় সেই বিষয়ে উনি কাজ করছেন আমি গত পরশু দিন আমি শিলংয়ে যাই ওনার সাথে আমি আগরতলাতে চলে আসি একই হেলিকপ্টারে এসেছি গুয়াহাটি গুয়াহাটি থেকে প্লেনে আমি এসেছি তো নিরলসভাবে উনি কাজ করছেন তো উনি ওনার যে মার্গদর্শন সেই মার্গদর্শন আমরা কাজ করে যাচ্ছি ত্রিপুরা সরকার স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে সব জায়গায় ট্রান্সপারেন্সি কথা কথা বলে আমরা গুড গভর্নেন্সের কথা বলি সব জায়গার মধ্যে আমরা চাই স্বচ্ছতা যেন থাকে সেই বিষয়ে আমরা কাজ করছি আপনারা দেখেছেন এর মধ্যে আমরা জিআরবিটির রেজাল্ট আমরা বের করেছি স্বচ্ছতার সাথে সেই রেজাল্ট বেরিয়েছে আমরা যে চাকরিগুলো আমরা ডেট কোয়ালিফাই তাদেরকে আমরা চাকরি দিয়েছি কোথাও স্বচ্ছতার কোনো বিষয় নেই আমরা 6,000-এর উপরে আমরা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে পুলিশ ডিপার্টমেন্টে সেটাও স্বচ্ছতার সাথে হচ্ছে 1,000-এর মতো কনিষ্ঠ হলে যে চাকরি সেখানেও আমরা স্বচ্ছতার সাথে করছি এর আগে আমাদের এই সরকার যখন আসার আগে 2018 যে মাত্র 700 টাকা ভাতা দেওয়া হতো সোশ্যাল পেনশন সেটাকে আমাদের 2018-তে আমাদের সরকার আসার পর 1,000 টাকা করেছে সেই জায়গায় আবার সেটাকে আমরা ডাবল করেছি 2,000 করে আমরা 30,000 ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি 30,000 টাকা করে দিয়েছি শুধু তাই না আমরা এর মধ্যে মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আরও 30,000 সোশ্যাল পেনশন দেওয়ার ব্যবস্থা করেছি তো আমরা চাইছি যে সব জায়গার মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট সার্বিক তার উন্নয়ন হোক সেটা এডুকেশনই হোক স্বাস্থ্যই হোক এগ্রিকালচারে হোক স্পোর্টসের কথা আপনারা জানেন যে এর মধ্যে বিভিন্ন জায়গায় কারণ স্পোর্টস আমাদের যে খেলো ইন্ডিয়া অথবা খেলো ত্রিপুরা স্লোগান দিয়ে আমরা চলছি বিভিন্ন জায়গায় আমাদের সিনথেটিক টার্ফ আমাদের ফুটবল গ্রাউন্ড হচ্ছে বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় উদ্বোধন হয়ে গেছে আবার ট্র্যাকও হচ্ছে সুইমিং পুল হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি সার্বিক যাতে উন্নয়ন হয় মানুষের যে মান উন্নয়ন আর্থিক উন্নয়ন সেই বিষয়ে আমরা কাজ করছি আপনারা দেখেছেন যে এর মধ্যে আমরা প্রতি ঘরে সুশাসনের ব্যবস্থা করেছি যাতে বেনিফিশিয়ারি যে স্কিমগুলো সরকার
ন্যাশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের সেইগুলো জানে একদম অন্তিম ব্যক্তি লাস্ট যে বেঞ্চে আছে বা যারা প্রান্তিক ব্যক্তিরা আছে বা অন্য জায়গায় যারা অনেক সময় অফিসে আসতে পারে না কোথায় যাবে কী করে সে বেনিফিশিয়ারি তার ব্যবস্থা তারা পাবে সেটা যাতে আমরা 100% স্যাচুরেশন পয়েন্ট তার জন্য আমরা এই প্রতি করে সুশাসন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর আমরা সেটা শুরু করেছি 3 মাসের করে কিন্তু এত সাকসেসফুল আমরা দেখলাম যে সব জায়গার মধ্যে সমস্ত ডিসি এবং জিপি এবং সাব ডিভিশনাল লেভেলে ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে এত বিপুল সারা তখন বুঝতে পারছি যে এটা এবং একদিকে আমাদের দুর্গাপূজা কালী পূজা দুর্যোগপূর্ণ আবহাওয়া তার জন্য আবার বাড়াতে হয় তো সেটা 25শে ডিসেম্বর অব্দি আমরা বাড়িয়েছি এবং 25শে ডিসেম্বর আবার আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সেটাকে সুশাসন দিবস হিসাবে আমরা মানি অর্থাৎ এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এবং আরেক প্রধানমন্ত্রীর জন্মদিন তো দুটোকে কনভার্ট হয়ে ভগবানের অশেষতা কীভাবে দেখুন কীভাবে কী হয় তো সেইভাবেই আমরা এই কার্যক্রম আমরা করছি অর্থাৎ এই মেলার মাধ্যমে কোনো জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এবং সেই মেলার মাধ্যমে কারোর কোনো আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড লাগবে সেই মেলাতে পেয়ে যাচ্ছে কোথাও কারোর এসটি সার্টিফিকেট লাগবে এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এসসি সার্টিফিকেট লাগবে এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে কোথাও মেরিট সার্টিফিকেট লাগবে মেরিট সার্টিফিকেট পাচ্ছে তাছাড়া বিভিন্ন যেসব টিআরএলএম হোক আমাদের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হোক আমাদের সরকারের মাধ্যমে হোক বিভিন্ন জায়গায় আমরা যারা স্বসহায়ক দল আছে তাদেরকে আমরা চেষ্টা করছি আত্মনির্ভর করার জন্য আর্থিকভাবে সাহায্য করার কোথাও 25 লাখ 25 লাখ কোথাও 10 লাখ 5 লাখ 2 লাখ এরকম করে আমরা সব জায়গার মধ্যে আমরা দিচ্ছি অর্থাৎ এসএনজি গ্রুপ এখন আমরা বারবার বলছি আমাদের যে মা বোনেরা তারা যেন আর্থিকভাবে ওদের সম্মান তারা যারা ঠিকভাবে ওনারা পান সেই বিষয়ে আমরা কাজ করছি এবং তাতে দেখা গেছে 2016 সতেরোতে যে এসএনজি মহিলা রাজিত্ব ছিল তার থেকে 9 গুণ বৃদ্ধি পেয়েছে যেখানে গ্রুপের বিষয় আছে এসএনজি গ্রুপ সেখানে প্রায় 10 গুণ বেড়ে গেছে যেখানে রিভলভিং ফান্ডের কথা ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া সেখানে 11 গুণ আমরা সরকার থেকে আমরা দিচ্ছি মানে আমাদের মহিলারা তাদের সশক্তিকরণ করার জন্য কারণ সমাজের মহিলারা যদি সশক্তিকরণ শক্তিশালী না হয় কোনো সমাজ কোনোদিনই উপরে উঠতে পারে না আমরা 33% আমরা মহিলাদের রিজার্ভেশন দিয়েছি আমরা বিভিন্ন গভর্নমেন্টের যে স্টলগুলো আছে সেখানে 50% মহিলাদের জন্য সংরক্ষণ করেছি আমার মনে আছে ভাই দুটার সময় বা আমি ঘোষণা দিয়েছি যারা আমাদের মেয়েরা আছে মহিলা কলেজে পড়ে বা মহিলা যারা আছেন সমস্ত জেনারেল কলেজে ডিগ্রি কলেজগুলোতে তাদের ফ্রি যাতে বিনা বেতনে যাবে ওরা পড়াশোনা করতে পারে সেই বিষয়ে আমরা কাজ করছি সিকিউরিটির দিক দিয়ে আপনারা জানেন প্রায় 7টা আমরা ত্রিপুরাতে 7টা শুধু উইমেন থানা আমরা অলরেডি 24/7 সারাক্ষণ করে সেই সেবায় নিয়োজিত আছে তো আমরা এর মধ্যে সমস্ত জায়গার মধ্যে মহিলা ভলেন্টিয়ার পুলিশেই বলুন সব জায়গার মধ্যে যেহেতু 33% ওদের রিজার্ভেশন সংরক্ষিত আছে মহিলারও তাদের উত্তোলন হচ্ছে তো আমরা চাই সবার মুখে হাসি ফোটাবো কেউ আমি দেখেছি এসএনজি গ্রুপে বহু জায়গায় আমি গেছি কেউ বলছে যে আমি মুরগি পালনে ব্যস্ত আছি কেউ বলে আমি হাঁস পালনে ব্যস্ত আছি কোথাও শুকর পালনে ব্যস্ত আছে কেউ মাছ চাষে মৎস্য চাষে ব্যস্ত আছে তো সব জায়গার মধ্যে আমি দেখছি মহিলাদের চেহারার মধ্যে মানে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড চেহারা দেখলেই বোঝা যায় যে একটা ফিল গুড একটা যে বিষয় সেই বিষয়টা এখন সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে স্বাস্থ্য দপ্তর আমারই দপ্তর স্বাস্থ্যকর্মীও আমি একজন ডাক্তার আমি একজন শিক্ষকও ছিলাম তো আমি জানি স্বাস্থ্যের যতক্ষণ ধরে স্বাস্থ্যর যদি ঠিকভাবে উন্নতি না করা যায় স্বাস্থ্য ব্যবস্থার তার পরিসর যদি বাড়ানো না যায় আমি কারণ আমরা এগুলো দেখে এসেছি সরকারি ব্যবস্থাপনায় যে ধরনের স্বাস্থ্য আগে পরিষেবা দেখেছি বিভিন্ন জায়গায় আমি বিএসসি এবং যেটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিছুদিন আগে বলেও গেছেন যে আমরা বিএসসি আপনাদের এই এতদিনের যে আশা আকাঙ্ক্ষা আমাদের
আপনাদের এই এলাকার বিধায়ক এবং মন্ত্রী মহোদয় ওনার প্রচেষ্টায় এই যে পিএসসি হলো। পরবর্তী সময়ে আমরা সব জায়গায় পিএসসি কে ওয়েলনেস সেন্টার আমরা বানাচ্ছি। তো সেই দিক দিয়ে আমরা ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি মানুষের স্বাস্থ্য যে বিষয়টা সেটা যেন এক বেস্ট দেওয়া যায়। আমি আপনাদের আবার অবগতির জন্য হয়তো আপনারা জানেন যে কোনো এক সময় একশো মাত্র এজেন্সির মধ্যে একশোটা সিট ছিল, সেই একশোটা সিটের মধ্যে আমরা এখন একশোটা পঁচিশটা প্রতীক বানিয়েছি। এগুলো দেখা গেছে চিকিৎসকদের 22 বছর সময় তাতে প্রমোশন হয়নি, সেই জায়গায় আমরা প্রমোশন দিয়েছি 22 বছর পর। দেখা গেছে যে বাবা মা বা তার ছেলে মেয়ে তারা একই রেটের মধ্যে একই ইয়েতে চাকরি করছিল, 22 বছর পর আমরা তাদের প্রমোশন দিয়েছি। তা আমরা চেষ্টা করছি বিভিন্ন যেসব সুপার স্পেশালিস্ট আছে তাদের সুপার স্পেশালিস্টের ব্যবস্থা করেছি যাতে ওদের সম্মান থাকে, কারণ ত্রিপুরার লোক সুপার স্পেশালিস্ট করে আসতে চায়, তো তাদের সম্মান আমরা দিয়েছি। তাতে করে আমাদের যারা জনসাধারণ আছে তারা সাফারি ত্রিপুর তাদের বাইরে বাড়ি বিক্রি করে বাইরে যেতে হতো আগে অপারেশনে হোক আবার উন্নত চিকিৎসার জন্য, এখন আর অনেক কমে গেছে। আমরা রেফারেল কেস আমাদের কাছে যে ডাটা আছে অনেক কমে গেছে। আমরা ওনাদের যে আমাদের হেলথ সার্ভিস যে রুল সেটাকে অ্যামেন্ডমেন্ট করেছি, সেখানে দেখা গেছে ডাবলের মতো আমাদের ডাবল সংখ্যা আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা স্পেশালিস্ট রুল আর একটা নর্মাল। সেই জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি চিকিৎসক এবং অন্যান্য ইভেন আমাদের যে আলা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছে তাদের আশাকর্মীদের আমরা 15% আমরা বাড়িয়েছি, আমরা বাঙালি কর্মী যারা আছে তাদের 15% বাড়িয়েছি, তারপরে হেল্প যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরও আমরা 15% বাড়িয়েছি। আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে সুখে থাকে, মানুষ যাতে খুশি থাকে, 5% দিয়ে দিয়েছি, এর আগে 3% দেওয়া হয়েছিল। চাঁদার জরুর নেই এখন কোথাও, আগে সরকারি কর্মচারীদের চাঁদা না দিলে কোথাও পুষ্টি হতো না, চাকরি পেতো না। আমরা এই ধরনের কালচার আমরা বহু বছর ধরে আমরা দেখে এসেছি, এখন আমরা চাইছি এর থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, মানুষ যাতে বিশ্বাস রাখে এই সরকারের উপরে। আমরা এর মধ্যে আমার সরকার আমি বারবার বলছি সব জায়গায় এই সরকার যেন মনে করে যে এই সরকারটা আমার সরকার, এবং এই আমার সরকারের জন্য একটা পোর্টাল আমরা ওয়েব পোর্টালও আমি ইনোগ্রেশন করেছি 17 নভেম্বর, যে কোথাও কোনো জায়গায় যদি অসুবিধা হয়, আপনার ধরুন হাসপাতালের সামনে একটা ড্রেন খারাপ আছে, কোথাও কোনো বিজলি খারাপ আছে, কোথাও রাস্তা খারাপ আছে, ফটো তুলে আপলোড করো। আপলোড করার মধ্যে পরে 4 দিনের মধ্যে যদি দেখা যায় যে এটা আমাদের যে ওয়ার্কিং ভিলেজ মানে সেখানকার যে আধিকারিকরা তারা যদি বেরোয় সেখানে যদি সেটা ডিসি লেভেলে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সেটা যদি সে সমাধান না হয় তাহলে একটা কালার ওনাদের ডিফারেন্ট কালারও আমরা এটার মধ্যে ফিট করেছি। প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, প্রধানমন্ত্রী প্রযুক্তিকে ব্যবহার করে আমরাও প্রযুক্তিকে ব্যবহার করছি, 4 দিনের মধ্যে না হলে এসডিএম লেভেলে হবে, এসডিএম লেভেলে যদি সেটা সমাধান না হয় ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেটা চিফ মিনিস্টার লেভেলে হবে। তো সেইভাবে আমরা চাইছি আমাদের, কারণ অনেকে জানে না রাস্তায় খারাপ আছে কোথায় যাবে কাকে বলবে হবে কি হবে না, এখন কিন্তু সেই সুবিধা নেই। এই ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা সাথে সাথে বোঝা যাবে কাজটা হলো কি হলো না, সেই বিষয়ে আমরা কাজ করছি আমাদের থেকে যাতে মানুষ দূরে না যায়। কারণ অনেকে ভাবে যে জনপ্রতিনিধি হয়েছি, জনপ্রতিনিধির সংখ্যা দিতের কারণে সরকার করেছি, সরকার হওয়ার পর অনেক সময় দেখা যায় আমরা মানুষ থেকে অনেকটা দূরে সরে আসি। দূরে যাওয়ার সরকার আগে ছিল, অনেক সরকার আপনারা দেখেছেন, এই সরকার একটু অন্য ধাঁচের সরকার, প্রধানমন্ত্রীর ধাঁচের সরকার অর্থাৎ আমার সরকার, সেইভাবে আমরা কাজ করতে চাই। এসি এখানে উদ্বোধন হলো, আমি আপনাদের বলছি এপিএসসিরও আরও সামোন্নয়ন হবে এবং আশা করি আগামী দিন তার যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে। ডাক্তারদের সমস্যা আছে, ডাক্তারও আমরা আমাদের স্টুডেন্টরা আছে এখন পাস করতে, এখানে আপনারা জানেন যে এর মধ্যে ডেন্টাল কলেজ আমি বহু পরিশ্রমের কারণে ডেন্টাল কলেজ আমার ড্রিম ছিল, সেই ড্রিম এই কিছুদিন আগে সেই ডেন্টাল কলেজও প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে সেটাও উদ্বোধন হবে। অনেকে চেষ্টা করেছে এই ডেন্টাল কলেজ যাতে না হয়, একটা চিঠি পাঠানো হয়েছে, এক নেতা পাঠিয়েছে, একজন বিধায়ক চিঠি পাঠিয়েছে যে ডেন্টাল কলেজ কী করে হবে এটা তো সম্ভব না, এবং সেই চিঠি কোথায় পাঠিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে পাঠিয়েছে,
কনফিউজ ক্রিয়েট করার জন্য আমার চিফ সেক্রেটারিকে পাঠিয়েছে, সাথে সাথে আমি তখন ছিলাম শিলংয়ে, সেখান থেকে আমি ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া সেক্রেটারি ছিল, কলেজ ডেন্টাল কাউন্সিল বন্ধ, আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সমস্ত অফিস বন্ধ, তারপরও আমি সেই কাগজপত্র এলে তারপর প্রধানমন্ত্রীজির অফিসে ন্যাচারালি ওনাকে কনভিন্স করতে হবে কিরকম একটা মানে একটা ডেভেলপমেন্ট করতে যাব, সেই ডেভেলপমেন্টকে যাতে সেটাকে স্তব্ধ করে দেয় তার জন্য প্রচেষ্টা। 10,323 সময় এই ব্যক্তি তার কারণে আজকে 10,323 তার চাকরি গেছে। তো এই চেষ্টা, এই ধরনের লোক এখন নিজেকে নেতা বলে, এই ধরনের লোক স্বাস্থ্যমন্ত্রীও ছিল কোন এক সময়, নিজেকে ভাবে আমার মতো কেউ মানে এত নলেজেবল কিছু নেই। আপনারা ভাবুন এদের এদের কারণে আজকে এই ত্রিপুরা আজকে যে শ্রেষ্ঠ ত্রিপুরা একমাত্র এই ধরনের নেতার কারণে হয়নি। তাই আমি বলছি আগামী দিন আমরা চাই আমরা সব মানুষকে নিয়ে আমরা চলবো, মানুষের সুখকে সাথী হয়ে থাকবো, আর সবচেয়ে বড় যেটা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছতার সাথে আমরা কাজ করি। এখানে অনেক প্রয়োজন লাগবে, অনেক কিছু আসবে, কিছুই একদিনে হয়ে যাবে সেই ভাববার সব অবকাশ নেই। আমি কিন্তু দেখতে হবে এই সরকারের সদিচ্ছা আছে কিনা, কিছুদিন পর সদিচ্ছা আছে কিনা আমি বলবো না, কালকে আমি এখানে গাড়িগুলো জিত দিতে পারবো না, এখানে আমি অর্থাৎ জিত দিতে পারবো না। তো সময়ের সাথে সাথে এখানে এখানে আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ডিস্ট্রিক্ট হসপিটালে যদি কিছু অর্থাৎ সপ্তাহে বিভিন্ন স্পেশালিস্ট আনা যায় ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সাব ডিভিশনাল হসপিটালে, তো সেটাও চেষ্টা করা যেতে পারে, সেগুলো আমরা করবো। যখন যে বিষয় আসবে আমরা সেই বিষয়ে আমরা নজর দেবো, তাচ্ছিল্য করার কোনো কারণ নেই, আমরা সেই বিষয়টা কাজ করে আজকের এই যে স্বাস্থ্যকেন্দ্র এখানে শান্তিপুরে হয়ে গেল, আমি এর জন্য আমার বিভাগীয় দপ্তরের যারা আধিকারিকরা আছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব, এবং এখানে বিশেষ করে যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে একটাই অনুরোধ, এই বিএসসিকে আপনারা মন্দিরের মতো আপনারা এটাকে ট্রিট করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে সেটার ব্যবস্থা করবেন, ডাক্তারদের উপর আক্রমণটা একটু কম করবেন। অনেক সময় ডাক্তারদের উপর আক্রমণ হয়, স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ হয়, আমি বারবার বলি ডাক্তারদের আপনারা সম্মানের সাথে দেখবেন, কারণ ডাক্তার একটা লোক যে নাকি আপনার জন্মের পরে সার্টিফিকেট দেয় ইউ আর বর্ন, আবার মৃত্যুর পরে ওর সার্টিফিকেট নিয়ে ইউ আর ডেথ, সেই সার্টিফিকেট কেন আপনি ওনাদেরকে সম্মান করবেন না, যে তার যার যেটা আপনি পৃথিবীতে এলেন সার্টিফিকেশন দিল আর যাওয়ার পরে সার্টিফিকেশন না দিলে শ্মশানেও যেতে পারবেন না। তো এর জন্য এই প্রফেশনকে অলওয়েজ আপনারা সেই সম্মানের সাথে দেখবেন, এই যে সৃষ্টি আমরা এখানে করলাম ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এগুলো আপনাদেরই সম্পত্তি, আমরা যারা সরকারে আছি উই আর নাথিং, আমরা সরকারের যে আছি সেটা মানুষের পয়সা দিয়ে আমরা সরকার চালাই, অ্যান্ড উই আর জাস্ট লাইক এ ডিস্ট্রিবিউটার, আমরা আপনাদের মধ্যে ঠিকভাবে ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হচ্ছে কিনা সেই কাজগুলো আমরা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় উদ্বোধক ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রবক্তা ডক্টর মানিক সাহা মহোদয়কে। এখন আমরা ঊনকোটি জেলার যে সকল পিএসসিগুলি তাদের বেস্ট পারফরমেন্স দেখিয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে মিস্টার বিপুল সিনহা আর উপমিত্র কাম স্টাফ নার্স শ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তার পুরস্কার গ্রহণ করবেন। তৎসঙ্গে কটিগ্রায় পিএসসি মিস্টার পি চুশীল স্টাফ নার্স আর উপমিত্র মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত ভগবান চন্দ্র মহাশয়ের হাত ধরে ওনাকে পরিচিত করা হবে। তাদেরকে মঞ্চে দেখে নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী হাতে করে আয়ুষ্মান কার্ড গ্রহণ করবে, সবাইকে করতালি দিয়ে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের হাত থেকে সাবলিয়াঞ্জন হালাম আয়ুষ্মান কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। ঠাকুর হালামকে অনুরোধ রাখছি ডিএম ডক্টর বিশাল কুমারের হাত থেকে আয়ুষ্মান কার্ড গ্রহণ করার জন্য। মন্ত্রী হালাম ডিরেক্টর রাধা দেবকুমার মহোদয়ের হাত থেকে আয়ুষ্মান কার্ড গ্রহণ করার জন্য
অনুরোধী। এবারে পূর্বপুরী জেলার বিভিন্ন দপ্তরে গ্রামীণ এলাকার উন্নয়নের ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত হয় করা। পুরস্কৃত করা হবে শ্রী শান্তিলু ভট্টাচার্য এসডিও আর্মি ডিপার্টমেন্ট গৌরনগর সাব ডিভিশন। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে আপনাকে পুরস্কৃত করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। উনি গ্রামীণ এলাকার উন্নয়ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন জোরদার করতালির মাধ্যমে। শ্রী অসিত রঞ্জন দত্ত শিক্ষা ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন এইচএম নেতাজি মেমোরিয়াল এইচএস স্কুল। আমি অরুণ রাখবো আজকের এই সভার যিনি সভানেত্রী।